রথ এসেছে, রথ এসেছে, চেঁচায় ছেলে বুড়ো, কোথায় দড়ি টানতে হবে, ছুতেই হবে রথ। অতুল দত্তের লেখা রথের মেলা, এই কবিতার একটা ছোট্ট লাইন তোমাদের সাথে তুলে ধরলাম। তার মানে বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কোথায় এসেছি। হ্যাঁ, যেহেতু এখন চলছে রথের মেলা, তো রথ ঘুরতে যাবো না সেটা তো হতেই পারে না। আর তোমাদেরকে নিয়ে যাব এমন একটি রথ মেলা ঘুরতে, আমার মনে হয় তোমরা অনেকেই আছো এখনো এই মন্দিরটাতে যেয়ে উঠতে পারোনি। হ্যাঁ, এটা হচ্ছে হাজরা কালী মন্দিরের একদম সামনে একটা নতুন জগন্নাথ মন্দির। মন্দিরের ভেতরেই গেলেই তোমরা দেখতে পাবে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামকে, সাথে সাথে আরও অনেক দেবদেবীর দর্শনও তোমরা এখানে করতে পারবে। মন্দিরটি এত সাজানো গোছানো রয়েছে, সত্যি গেলে মনটা একেবারে শান্তশিষ্ট হয়ে যায়। এই মন্দিরটি একদম নতুনই ইনোগ্রেট হয়েছে এই রথ মেলার সময়, কিন্তু তো সেই কারণে মন্দিরটাতে গেলে বেশ ভালো লাগে। এখানে এলে পুজো দেওয়ারও সুব্যবস্থা রয়েছে। আর এর লোকেশন যদি তোমরা কেউ যেতে চাইছো অবশ্যই পেয়ে যাবে ডেসক্রিপশানে, তো তার জন্য ভিডিওটা কিন্তু পুরো দেখবে। আর হ্যাঁ, বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করতে ভুলবে না, কারণ আমি তোমাদের সাথে শেয়ার করি এমন এমন কিছু লোকেশন যেটা তোমরা আমার চ্যানেলেই সবার প্রথম পেয়ে যেতে পারো। তো তার জন্য তোমাদের সাপোর্ট কিন্তু একান্তভাবে কাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা মন্দিরের চূড়া, সেটা হচ্ছে হাজরা কালী মন্দিরের পুরনো মন্দিরটা। হ্যাঁ, সেটাও একবার তোমাদেরকে ঘুরে দেখাবো। এটা সেই মন্দির যেখানে শিব, পার্বতী, কালী ঠাকুর, ভোলে বাবার সমস্ত দেবদেবীর দর্শন তোমরা করতে পারবে। এবং আজকের দিনেও কিন্তু এখানে পুজো দেওয়া হচ্ছে, সেই ভিড়টাও কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতন ছিল। আর হাজরা কালী মন্দিরের সামনে যে বড় মাঠটা রয়েছে, সেখানে পুরো মাঠ জুড়ে বসেছে মেলার বিভিন্ন জিনিস। রথের মেলায় এসেছি আর রথ দেখাবো না সেটা তো হতেই পারে না। দেখো এই রথটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে। রথটার উচ্চতা ছিল প্রায় 52 ফুটের মতন, খুব সুন্দর করে সাজানো হয়েছে আজকের দিনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না।